আপনার আপনি নীতি মানে আপনার নৈতিকতা কি রকম যে আপনি 21 সালে একটা জিনিস শেষ হয়েছে মেয়াদ সেটা আপনি উপরে আরেকটা স্টিকার দিয়ে 23 সাল লাগালেন এটা কি রকম বলে বলেন আমি ধরেন আমি ব্যবসা করছি আপনি কিনতে গিয়েছেন আমি আপনাদের কাছে এরকম বল তাহলে আপনার কেমন লাগবে এটা এটা ঠিক না তাছাড়া যে আপনারা আমদানি কালকে অনেক গুরুত্ব লাগিয়েছেন কিছু প্রোডাক্ট আমদানি কালকে এনে তো দুটো বিধ হইয়াতে আছে আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন একটা জিনিস 1500 টাকা দিয়ে কিনবে একজন ভোক্তা আপনারা এই জিনিসটাকে যদি মনে করেন যে না এটা কোনো বিষয় না তাহলে তো হয় না কোন কোনটাই তো নাই উঠে চলছে বিশ্বাস করে আসা হয় তাই না আমরা ভালো প্রোডাক্ট পাবো সেই আশায় আসা হয় তাহলে সেই আশায় এসে যদি আমরা এরকম প্রোডাক্ট পাই তাহলে এটা কতটুকু এটা কত প্রোডাক্ট কতগুলো প্রোডাক্ট আপনাদের নিয়ে আপনাদের এখন আমরা জরিমানা করবো হ্যাঁ আপনার যেগুলো মেয়াদোত্তীর্ণ প্রোডাক্ট আপনি আলাদা করে রেখে দিবেন ঠিক আছে দ্বিতীয়ত আপনার তো অনেক প্রোডাক্ট পাওয়া গিয়েছে 21 সালে 21 সালে যেটা চলে গেছে সেই মেয়াদোত্তীর্ণ প্রোডাক্ট এখনো কি আপনার শোরুমে থাকার কথা না কিন্তু আপনার আপনি যে বলছেন চেক করে দিবেন এটা কি চেক করে দেয়া এটা কোনো কথা নাকি আপনি যখন মেয়াদ শেষ হয়ে যাবে এগুলো আপনি সরিয়ে ফেলবেন হ্যাঁ সেল হয়নি তার মানে মেয়াদ শেষ হয়েছে আপনি সরিয়ে ফেলবেন এখানে একটা দুটো প্রোডাক্ট আপনার অনেক প্রোডাক্ট এবং আমরা যদি সব থেকে দেখা যাবে আরো অনেক প্রোডাক্ট এবং তার চেয়ে যেটা আরেকটা যেটা আছে আপনার 21 সালের উপর 23 সালের স্টিকার লাগানো আপনাদের সামনেই তো আমরা তো আপনাদের এখানে এই সবগুলো দেখে এগুলো বের করা হলো কে করেছে বিষয় না বিষয় হচ্ছে এই প্রতিষ্ঠানে পাওয়া গেল ঠিক আছে এখানে তো আপনি একজনই না যে প্রতিষ্ঠানে আপনারা বিক্রি করছেন মানে এটা তো অনলাইন করছেন এটা তো বুঝতে পেরেছেন এখন বলেন আপনাদের তো জরিমানা আপনাদের কি ইয়ে করবেন প্রথমে যে আমরা যাওয়ার পর আপনারা সব প্রোডাক্ট চেক করবেন সব মেয়াদোত্তীর্ণ প্রোডাক্ট এবং আপনাদের এখানে আবার এসে দেখা হবে যে জিনিসগুলো আছে কিনা আর এখন আমরা জরিমানা করছি এবং সতর্কতামূলকভাবে আমরা এমন না যে অনেক ইয়ে করছি যেটা পাওয়া গিয়েছে সেই ধারায় আমরা 51 ধারায় আমরা একটা ধারা আমলে নিয়ে জরিমানা করছি ঠিক আছে বাকিগুলো আপনারা যেটা যে স্টিকার লাগানো এগুলো লাগিয়ে ফেলবেন 51 ধারা 50,000 টাকা জরিমানা করা হবে মেয়াদোত্তীর্ণ কারণ আপনাদের এখানে যেটা এটা মেয়াদোত্তীর্ণ প্রোডাক্ট বিক্রি করা এটা ঠিক আমরা ইয়া করে ফেলবো সব হচ্ছে কি আলাদা করে ফেলবো নেক্সট সেট থেকে আসলে আর পাবেন না ঠিক আছে 21 সালটা 23 সাল করেছেন তারপর আপনি দেখেন আমদানি কারকের ইয়ে পাওয়া যায় না তারপর মেয়াদোত্তীর্ণ প্রোডাক্ট আমি জানি না বাট আমরা হচ্ছে সত্যি যেটা আমরা চেক করি
কিন্তু আপনার নাম কি? আপনি এখানকার ক্যাশে আছেন? আপনার কর্মচারী করেছে এর রেসপন্সিবিলিটি কে নেবে? কাস্টমার নেবে? কে কাকে নিতে হবে? আপনাকে নিতে হবে। সাবধানে থাকবে ম্যাডাম, যদি বলছেন সাবধান হয়ে যাবে। ভোক্তারা যেন প্রতারিত না হয়, ঠিক আছে, ভোক্তাদের অধিকার যেন সুরক্ষিত থাকে, আমরা সেই উদ্দেশ্যে এসেছি। তো আমাদের উদ্দেশ্য না আপনার ব্যবসার ক্ষতি নেই, কিন্তু আমরা যদি এখন মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট পাই তাহলে কি আমরা আপনাকে কোনো কিছু পানিশমেন্ট না দিয়ে চলে যেতে পারবো? এটা বলেন, আমাদের দায়বদ্ধতা নেই। আমরা তো চাই, আপনি যেমন চাকরি করেন আমরা চাকরি করি না। আমি এসে দেখলাম এখানে মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট আছে, এখন বলেন এটা কি ইয়ে করা ঠিক? আপনি দোষটা স্বীকার করেছেন, মিস্টেকই বারবার বলেছেন, জন্যই তো আমি দোকানটা বন্ধ করিনি। আপনাদের ইয়েগুলো আপনারা বলেন কি কি পাওয়া গিয়েছে? দ্রুত করেন, যা করেন। আপনি দিয়েছেন ফ্ল্যাট 40% অফ, মানে কি সব প্রোডাক্ট? হ্যাঁ, মানে এগুলো যে কোনো প্রোডাক্ট চলতে যাচ্ছে কি না, নিউ প্রোডাক্ট আমাদের আসছে তো, যার জন্য অল প্রোডাক্ট হচ্ছে ট্রেড আউট হবে। না 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 স্যার, ওরকম না, অল অল অল। আপনাদের কি শুধু এই শোরুমে ইংল্যান্ডে নাকি অন্য শোরুমে আছে? 40% সাবস্ক্রাইব করুন তো, করবেন। হ্যাঁ।